যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিতে এবার সাবমেরিন নিয়ে মহড়ায় নেমেছে রাশিয়া সাথে রয়েছে পশ্চিমা বিরোধী আরেক শক্তি কিউবা এরই মধ্যে havana উপকূলে পৌঁছেছে যুদ্ধজাহাজের বহর বিভিন্ন গণমাধ্যমের দাবি তাতে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন মার্কিন অস্ত্র নিয়ে রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর মহড়ার এই সিদ্ধান্ত মস্কো যুক্তরাষ্ট্র বলছে গভীর পর্যবেক্ষণে রয়েছে পরিস্থিতি এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ হাভানা উপসাগরে এগিয়ে চলছে রুষ্ণবহর ফ্রিগ্রেড গসকভ আর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন কাজানসহ বিভিন্ন ধরনের রণতরী রয়েছে বহরে বিভিন্ন গণমাধ্যম বলছে এই নৌবহরে থাকা যুদ্ধ জাহাজগুলো রয়েছে অনেক জিরকন সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রুশ জাহাজগুলো গ্রীষ্মকাল জুড়ে এই অঞ্চলে অবস্থানের কথা এসব অস্ত্র আঘাত হানতে পারে ছয়শো কিলোমিটার দূরের লক্ষ্য প্রস্তুতে অথচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাওয়ানার দূরত্ব মাত্র একশো কিলোমিটার আলোচিত এই মহড়ায় অংশ নিতে প্রস্তুত কিউবার নৌবাহিনীও সম্প্রতি রুশ অধিকৃত ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে বাইডেন প্রশাসনের এই ঘোষণার পরই পরমাণু অস্ত্রবাহী নিয়ে মহড়ায় নেমেছে রাশিয়া যা গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পুরো বিশ্বেরই উচিত এটি দেখা রাশিয়ার এ ধরনের পদক্ষেপ আমরা আগেও দেখেছি ট্রাম্প বুশ এবং ক্লিন্টন প্রশাসনের সময়েও রাশিয়া কিউবা মহড়া হয়েছে যদিও মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে পরমাণু অস্ত্র নেই রুশ নৌবহরে এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মস্কো সফর করছে কিউবার পররাষ্ট্রমন্ত্রী সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রভের সাথে বৈঠক করেন তিনি যমুনা নিউজ